সকালে দেরি করে ঘুম থেকে উঠলে মায়ের কাছ থেকে নবাবজাদি শব্দটি শোনেননি এমন মেয়ে হয়তো কমই আছে। যখন বিশ্বের সম্রাট আর নবাবদের শাসন ছিল, তখন তাদের কন্যাদের ছিল অফুরন্ত আরামায়েশ। ভারতের রাজা আর নবাবরা নেই, কিন্তু নবাবজাদির অভাব নেই। বলিউডের বেশ কয়েকজন নায়িকারই কিন্তু নবাব ও রাজপরিবারের সাথে সম্পর্ক রয়েছে। কেউ নবাব পরিবারের মেয়ে, কেউ বা জন্মেছেন অভিজাত কোনো রাজপরিবারে। যেমন সোহা আলী খান, তিনি পাতৌদির নবাব পরিবারের মেয়ে। তার বাবা ভারতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন মনসুর আলী খান পাতৌদি। 1951 সাল থেকে 20 বছর নবাবের পদেই ছিলেন। তার মা অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সোহার জন্ম 1978 সালের 4 অক্টোবর। 2004 সালে বাংলা সিনেমা ইতি শ্রীকান্ত ও হিন্দি দিল মাঙ্গে মোড় দিয়ে তার অভিষেক। 2018 সালে সাহেব, বিবি অর গ্যাংস্টার 3-র পরে তাকে আর দেখা যায়নি। পাতৌদির নবাবের পদে এখন আছেন সোহার ভাই সাইফ আলী খান। তিনি নিজেও একজন অভিনেতা। অসংখ্য হিট সিনেমায় দেখা গেছে তাকে। দুই বোন রাইমা ও রিয়া সেনও রাজকন্যা। তাদের বাবা ভরত দেব বর্মা ত্রিপুরার রাজপরিবারের সদস্য। ভরতের মা ইলাদেবী ছিলেন কুচবিহারের রাজকুমারী। তার ছোট বোন গায়ত্রী দেবী আবার জয়পুরের মহারানী। ভরতের ঠাকুমা ইন্দিরা ছিলেন ভদোদরার মহারাজা তৃতীয় সাওয়াজি রাও গায়কোয়াড়ের একমাত্র কন্যা। রাইমা ও রিমার মা বিখ্যাত অভিনেত্রী মুনমুন সেন। দিদিমা ছিলেন বাংলা চলচ্চিত্রের প্রবাদ প্রতিম অভিনেত্রী সুচিত্রা সেন। 1999 সালে গডমাদার সিনেমা দিয়ে রাইমার অভিষেক। 2017 সালে বাংলা একটি রহস্য গল্প এবং হিন্দি ভদকা ডায়েরিজ ও বারাণসীতে দেখা যায় তাকে। 1991 সালে বিষকন্যা চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু হয় রিয়ার। 2001 সালে স্টাইল দিয়ে বলিউডে পা রাখেন। এখনও চলছে অভিনয় জীবন। চাক দে ইন্ডিয়া গার্ল, সাগরিকা ঘাটগে কোলাপুরের রাজপরিবারের সদস্য। তার বাবা বিজয় সিংহ ঘাটগে কোলাপুরের কাহাল রাজপরিবারের প্রধান উত্তরসূরি। সাগরিকার আরেক পরিচয়, তিনি ভারতের সাবেক পেসার জহির খানের স্ত্রী। তাকে রাজকন্যা তো বলাই যায়। 2007 সালে চাক দে দিয়েই বাজিবাদ। 2020 সালেও তাকে দেখা গেছে ফুড ফেয়ারিতে। সোনাল চৌহান উত্তরপ্রদেশের রাজপুত পরিবারের মেয়ে। বলিউডে অভিনয়ের পাশাপাশি তিনি একজন ফ্যাশন মডেল ও সঙ্গীত শিল্পীও। 2005 সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ট্যুরিজম খেতাব জিতে নেন। 2008 সালে জান্নাত সিনেমা দিয়ে বলিউডে অভিষেক। সেই বছরই পান সেরা নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার। চলতি বছর তাকে দেখা গেছে দরদ সিনেমায়। এটি বেশ কয়েকটি ভাষায় প্রচার হচ্ছে। ভাগ্যশ্রী পাটবর্ধন মহারাষ্ট্রের সাংলি রাজ্যের রাজকুমারী। তার বাবা বিজয় সিংহরাও পটবর্ধন এই রাজপরিবারের প্রধান উত্তরসূরি। 1989 সালের প্রথম সিনেমা ম্যানে প্যার কিয়া দিয়েই বাজিমাত করেন ভাগ্যশ্রী। সেরা নবাগত অভিনেত্রী পুরস্কারের পাশাপাশি সেরা অভিনেত্রীর জন্যও মনোনয়ন পান। বাংলা, মারাঠি, কান্নাড়া, হিন্দি প্রভৃতি ভাষার সিনেমায় দেখা গেছে তাকে। 2013 সালে ভোজপুরি সিনেমা দেবায় দেখা যায় তাকে। আমির খানের স্ত্রী কিরণ রাও অভিনেত্রী নন, তিনি প্রযোজক ও পরিচালক। তিনিও একজন নবাবজাদি। তার দাদা জে রামেশ্বর রাও ছিলেন তেলেঙ্গানার ওয়ানা প্রার্থীর রাজা। কিরণ রাওয়ের চাচাতো বোন অদিতি রাও হায়দারি, তিনিও ওয়ানা প্রার্থী পরিবারের রাজকন্যা। 2006 সালে মালায়ালাম ভাষায় প্রজাপতি সিনেমা দিয়ে তার অভিষেক। এখনও তিনি অভিনয় করছেন। চলতি বছর গান্ধী কথা ও সিংহী সিনেমায় দেখা গেছে তাকে। আরিক রাজকন্যা আলিশা খান বলিউডে এলেও নাম করতে পারেননি, বরং জড়িয়েছেন নানা বিতর্কে। টাকার অভাবে ফুটপাতেও থাকতে হয়েছে, অথচ তিনি নবাব গাজিয়াউদ্দিন খান পরিবারের সদস্য। তার নামেই ভারতের গাজিয়াবাদ শহরের নামকরণ।